এখন দেবগ্রাম স্টেশনে বসে আছি, আমরা যাব একটু বেথুয়া, প্রচণ্ড রোদ, ট্রেনের অপেক্ষা করছি আমরা এদিকে বসে। আর ওদিকে দেখো ওর বাবা আর ছোট মেয়ে পায়চারি করছে কখন ট্রেন আসবে। ট্রেন এসেও গেছে, নেমেও পড়েছি, এখন ওভারব্রিজ ক্রস করছি। আর ওই যে ট্রেনটা আমরা নামলাম সেই ট্রেনটা চলে গেল পর স্টেশনে, তো এখন এবার আমরা নিচের দিকে নেমে করছি। আমরা নেমে এবার হাঁটছি বাস স্ট্যান্ডের দিকে, মানে দোকানগুলো যেগুলো যাব। তো তার মধ্যে দেখলাম এখানে এই যে বাবা গোহরাজের মন্দির আছে স্টেশনের কাছে, তো এখানে খুব সুন্দর সাজিয়েছে, প্লাস এখানে প্রচুর চেয়ার টেবিল পেতেছে। তো আমি ওকে বললাম প্রসাদ খাওয়াচ্ছে, নিশ্চয়ই বা খাওয়াবে। তো আমরা বাজার টাজার করে সেখানে আবার ফিরে এলাম। দেখো কত মানুষ খাওয়া দাওয়া করছে এখানে, এটা বাবা গোহরাজের পুজো হয় ভাদ্র মাস ভরে, ভাদ্র মাসে যেহেতু বাবার জন্মমাস তাই এখানে পুজো হয়, দিয়ে তোমার আশ্বিন মাসে প্রথমে এই খাওয়া দাওয়াটা হচ্ছে। তো এখানে আমরা টেবিল পেয়ে গেছি, টেবিল বলে রেখেছিলাম তো সেখানে দাঁড়িয়েছিলাম, দিয়ে টেবিল পেয়ে গেছে। এখানে দুই মেয়ে বসেছে, এদিকে বসেছি, দেখো আমরা এখন আমরা একটু কায়দাকালি করছি, এরপরেই তোমার চলে আসবে পাতা। তো খুব ভালো লাগছে, খুব সুন্দর, এদিকে প্রত্যেকটা টেবিলের মাথার উপরেই তোমার ফ্যান দিয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না এত গরমেও। আর এই যে দেখছো পাতা উড়ে চলে যাচ্ছে, বুঝতেই পারছো কতটা হাওয়া আছে। তো পাতা পড়ে গেল, এবার চলে আসবে দেখো গ্লাস, এই যে গ্লাস দিয়ে দিল, গ্লাসে জলটা আমরা নিজেরাই ভরে নেব। এবার দিয়ে দিল ফল প্রসাদ, ফল প্রসাদ খেতে খেতে চলে এলো, গরম গরম ভাত, অনেকটা ভাত দিয়ে ফেলেছে, খেতে পারবো কি না জানি না। আর ভাতের ওপরে দিয়ে দিল উচ্ছে দিয়ে মটরের ডাল, খুব সুন্দর করেছিল রান্নাগুলো। আর এখানে তোমার পাঁচমিশালি সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া, তো আমরা খেয়ে নিই, মানে খেতে থাকি যতটা পারবো দেখাবো। তো আমরা ছ্যাঁচড়া দিয়ে ডাল দিয়ে খাওয়া শুরু করলাম, তো খাচ্ছি, খুব সুন্দর টেস্ট। তো এবার এলো তোমার আলু পটলের তরকারি, আর আবার দিয়ে গেল ডাল, তো খাচ্ছি, খুব সুন্দর খেতে হয়েছে, রান্নাগুলো খুব টেস্টি হয়েছে, কারণ ঠাকুরের খাবার বলে কথা, ঠাকুরের প্রসাদ বলে। এবার এলো চাটনি, তো চাটনি দিয়েও কিছুটা ভাত খেয়ে নিলাম, আর দিয়ে দিল করমান্ন, করমান্ন খেয়েই চলে এলাম বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে এসে অটো ধরেছি, দিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো বাড়িতে যাই, আর নেক্সট ভিডিও তোমাদের দেখাবো খুব তাড়াতাড়ি, তাহলে দেখতে থাকো আমার চ্যানেল।